কত টাকার প্রজেক্ট ছিল জানো? 25 কোটি টাকা, জানিস কি? কি হয়েছে, কি দেখলে এখানে? আমি যখন 5:30 পৌনে 6টার সময় ডায়মন্ড স্টেশনে যাই, প্যাসেঞ্জার নিয়ে হিরো গাড়ি চালাই তো, নিয়ে গেছি, তখন কিছু হয়নি। যখন ফিরছি তখন বাজে ওই 6:10-15, তখন একটু চিড় হয়েছে। চিড়ে 76-এ গাড়ি রেখে ফের দেখতে এসেছি, পুরো ফেটে গেছে। মানে কি জন্য ফাটলো, মানে কি মনে হচ্ছে? এই এখানে সব কাজকর্ম হচ্ছে, এইসব ওই বুলডোজার বুলডোজার আছে, এর চাপে। এটা কি অনেক, মানে এটা ভেঙে গেলে মানে কি ক্ষতিটা হয়েছে? প্রত্যেক মানুষেরই ক্ষতি হবে, মানে জল ঢুকে যাবে। হ্যাঁ, জল ঢুকে গেলে তো মানুষ মরে যাবো, সবাই ভেসে যাবো। তো পুরোটাই টোটালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুরো ভেসে যাবে। মানে এটা তো জাতীয় সড়কের উপর, এটা জাতীয় সড়ক পুরো ধসে গেছে, যান চলাচল বন্ধ। যান চলাচল কি চাইছেন আপনারা? আমরা এই রাস্তাটাই ভালো হোক, এটাই চাইছি। আপনার নাম? মানে এখানে কি প্রজেক্টের কাজ চলছিল? হ্যাঁ হ্যাঁ, এই এখানে পার্ক ফার্ক কি হবে কোনো কিছু, সেই ইয়েতে কাজ চলছে। হ্যাঁ, কতদিন আগে শুরু হয়েছিল কাজটা? হ্যাঁ, 1-1.5 বছর তো হবে। 1 বছর মানে কি কি হয়েছে এখন? এখন হয়েছে ওই তো, ওই সব করছিল, ওই ধস নেমেছে, মানে গোটা নদীর জলে পুরো ধস নিয়ে নিয়েছে। আর এটা তো জাতীয় সড়ক, জাতীয় সড়ক বললে কি হবে? আর জাতীয় সড়কের আর ইজ্জত রইল কোথায়? এমন বুলডোজার চালাচ্ছে, সে কোম্পানি ভেঙে চলে যাচ্ছে, পুরো ভাঙবে ভাঙবেই, কিছু করার নেই। কোম্পানি যেটা মাঝেরহাট বিল হয়েছে সেই দেখে কোনো জ্ঞান হয়নি, এখন এই এই এইটা এরকম করেই গেল, ভেঙেই চলে যাচ্ছে। তাই এখন কি মানে ইয়ে বন্ধ আছে, সব বন্ধ, গাড়ি গাড়ি সব ট্রেন ট্রেন সব ঢুকে গেছে, সবই বন্ধ, দুটো ট্রেন ঢুকে আছে, যান চলাচল বন্ধ, ভ্যান চলাচল সব বন্ধ, মানুষজন যাও করে হেঁটে যাচ্ছে, এছাড়া আর কোনো উপায় না। মানে কোন মানে পুলিশ এসছে? পুলিশ এসছে, পুলিশ এসে ঘুরছে, কি পুলিশ ছিল এখানে, থাকলে কি করবে? সকাল থেকে কি ধসটা নিয়েছে? সকালবেলা এই নিল কই, 6:35। আপনার নাম?